চিজে আমার বাবার কিছু দোষ থাকতে পারে, আমার মায়েরও কিছু দোষ থাকতে পারে, কিন্তু সেই দোষ এখনো প্রমাণিত নয়। আর যতক্ষণ না পর্যন্ত সেই দোষ প্রমাণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তোমার কথায় আমার বাবাকে বয়কট করতে পারবো না। আর সত্যি যদি এটা প্রমাণ হয় যে তোমার মা বাবাই অন্যায় করেছে, তখন তুমি কি করবে? তখন তোমার মা বাবাকে তুমি বয়কট করবে তো? মা বাবা যতই খারাপ হোক না কেন, তাদেরকে বয়কট করা যায় না। হ্যাঁ, তাদের কাজটাকে হয়তো আমি সমর্থন করব না, কিন্তু তাই বলে তাদেরকে বয়কট করে তাদের সাথে মুখ দেখাদেখি বন্ধ করে দেব, এটা আমি পারবো না। তাহলে নিজেই বুঝে দেখো এবার, রাধিকা দিও কিন্তু নিজের বাবাকে অসৎ বলে মনে করে না, আমরা কেউ মনে করি না। আর সেই লোকটাকে অসৎ বানানো হয়েছে বলেই রাধিকাদি প্রতিবাদ করে তাকে বাঁচাতে চাইছে। আমার জেঠু মনিকে বাঁচাতে চাইছে, যা রাধিকাদির কোনো অন্যায় নয়। অন্যায় যারা করেছে তাদের। তুমি কি শিওর যে অন্যায়টা ওরাই করেছে? প্লিজ, ওই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। ঠিক আছে ঠিক আছে, আমি ওটা নিয়ে কোনো কথা বলছি না। বলছি রাধিকা শোনো না, তোমার মেজকা বলছিল, মানে আমিও বলছিলাম, তোমার সঙ্গে না একটু বিশেষ কথা আছে জানো তো। আমার তো কোনো কথা নেই। আমি আমি জানি তোমার তোমার কথা নেই, আমাদের কথা আছে, আমাদের আমাদের কথা আছে। আসলে কি জানো তো রাধিকা, মানে আমরা না একটা একটা কথা তোমাকে জানাতে চাই, মানে তোমাকে কথাগুলো জানালে আমাদের গ্লানিটা একটু কম হবে, তো তাই তোমাকে কথাগুলো জানাতে চাই। আর কথাগুলো না ভীষণ ইম্পর্টেন্ট রাধিকা, কথাগুলো না বাড়িতেও বলা যাবে না, ফোনেও বলা যাবে না, তাছাড়া তুমি তো বাড়িতে আসবেও না, সে কারণেই বলা যে কোনো একটা কফি শপে যদি তুমি আধ ঘন্টার জন্য একটু আসো। আমার সঙ্গে তোমাদের কি এমন কথা আছে, মানে কি এমন কথা বলবে যার জন্য আমাকে তোমাদের সঙ্গে দেখা করতে যেতে হবে? না কখনো না, তুই দেখা করতে যাবি না বলে দে। না, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তোমাদের কিন্তু এখনো ডিভোর্সটা হয়নি রাধিকা, আর ডিভোর্স যখন হয়নি তখন আমাদের আত্মীয়তাটাও এখনো আছে, কিছুদিন বাজে শেষ হবে, এখনো তো শেষ হয়নি তাই না? আমি জানি রাধিকা তুমি তুমি প্রচন্ড রেগে আছো, তুমি ভীষণ আপসেট, আমিও তোমার জায়গায় থাকলে এরকমই রেগে যেতাম, এতটাই আপসেট হয়ে যেতাম। তুমি যখন এতবার করে বলেছো যে তুমি চুরিটা করোনি, আমাদের তখন সেটা বোঝা উচিত ছিল যে হ্যাঁ রাধিকা সত্যি কথা বলছি, আমরা আমরা জাস্ট বাজেভাবে তোমার উপর পুরো দোষটা চাপিয়ে দিলাম। আর কি বলো তো রাধিকা, যদি তুমি চুরিটা করতে, গয়নাটা তো তোমার বাড়ি থেকে পাওয়া যেত। তুমি ভাবো আমি কতটা বোকা, আমি তো এখন শিওর রাধিকা গয়নাগুলো আমি মিসপ্লেস করেছি, আমি মিসপ্লেস করেছি, নয়তো মেবি গয়নাগুলো আমার বাপের বাড়িতে রয়েছে। রাধিকা প্লিজ প্লিজ রাধিকা, একটু আমার রিকোয়েস্টটা রাখো, মানে আমি জানি তুমি রেগে আছো, বাট একটু রাগটা কমিয়ে আমার সঙ্গে একবার দেখা করো রাধিকা প্লিজ। হঠাৎ কথা ফিরিয়ে নিচ্ছ যে, এতদিন তো অভিযোগে অভিযোগে থানা পুলিশ করলে তোমরা। ফিরিয়ে নিচ্ছি তো, আমি সব ফিরিয়ে নিচ্ছি, সমস্ত অভিযোগ আমি ফিরিয়ে নিচ্ছি রাধিকা, সমস্ত অভিযোগ। কেন হঠাৎ কিসের দরদ উঠলে উঠলো আমার উপরে? দরদ নয় রাধিকা, দরদ নয়। আসলে কি বলতো, মানুষ তো ভুল করে বলো, মানুষ ভুল করে, ভুলটা বুঝতে পারে, তারপর সেই ভুলটা শোধরাতে চায়। আমিও আমিও সেটাই বলছি রাধিকা, আমি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি আমি ভীষণ রিপেন্ট করছি রাধিকা, আমি ওই কারণেই বলছি একটা বার আমার সঙ্গে একটু কফি শপে দেখা করো তুমি, আমি আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো, আর তুমি শুনলে বুঝতে পারবে এটা তোমার শোনা কতটা জরুরি। এটা যদি তোমাকে বলতে না পারি, আমরা আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। আমি ঠিক বুঝতে পারছি না সেইগুলো শুনে আমার কি হবে, আমার বাপের ব্যাপারে কি আরো কোনো কথা আছে, মানে আরো কোনো কনস্পিরেসি আছে নাকি?
রাধিকা 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 আমি বলছি তো ভুল হয়েছে রাধিকা, আমি ওগুলো নিয়ে কোনো কথাই বলছি না, তুমি প্লিজ প্লিজ একবার এসো আধ ঘন্টার জন্য দেখা করতে। আর বলছি কি, যদি তুমি আমাদের বাড়ি থেকে যদি তুমি কিছু ডকুমেন্ট নিয়ে গিয়ে থাকো একটু প্লিজ ওগুলো নিয়ে এসো। ইম্পসিবল, কখনো না। রাধিকা তুমি যদি ভেবে থাকো যে আমি তোমাকে এই জন্য ডকুমেন্টগুলো আনতে বলছি যে তুমি ডকুমেন্টসগুলো নিয়ে আসলে আমরা সেগুলো নিয়ে নেব, সেটা কিন্তু নয় রাধিকা, সেটা নয়। ডকুমেন্টস আমরা নেব না, বরং আমাদের কাছে আরও এরকম অনেক ডকুমেন্টস রয়েছে যেগুলো তোমার বাবার আগেনস্টে করা, সেই ডকুমেন্টসগুলো আমরা তোমাকে হ্যান্ড ওভার করব। কে হ্যান্ড ওভার করবে? তোমার মেচকা এই ডকুমেন্টসগুলো হঠাৎ করে খুঁজে পেয়েছে। আরে রাজর্ষি, এগুলো সমস্ত রাজর্ষির প্ল্যান ছিল রাধিকা, সমস্ত কিছু। তুমি জানো রাজর্ষি সমস্ত কিছু প্ল্যান করে করেছে তোমার বাবাকে পাশানোর জন্য। রাজর্ষিকে তো হসপিটাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এইগুলোই তো তোমাকে বলতে চাই রাধিকা, পুরো বিষয়টা খুলে বুঝিয়ে বলতে চাই। প্লিজ এসো, প্লিজ রাধিকা। আমার ফোন কেউ যদি ট্যাপ করে থাকে সেটা তো বুঝতে পারছি না, তাই না? ওই জন্য বলছি দেখা করে, কফি শপে দেখা করে আমি তোমাকে সবটা বুঝিয়ে বলতে চাই রাধিকা। কেন আমাকে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে কেন? কি বলছে ওরা? দাঁড়া, কথা বলে তোকে জানাচ্ছি কি বলছে। হ্যাঁ বলো। তুমি ডকুমেন্টগুলো নিয়ে আসলেই বুঝতে পারবে রাধিকা আমি কেন তোমাকে ডকুমেন্টগুলো নিয়ে আসতে বলছি। তুমি একদম টেনশন নিও না। আরে তোমার ডকুমেন্ট আমরা তোমার থেকে কেড়ে নেব না, রাদার তোমার হাতে আমরা আরও কিছু ডকুমেন্টস তুলে দেব। তার জন্য এই ডকুমেন্টসগুলো কেন লাগবে? দেখো আন্টি, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি আমাকে যাই কথা বলো না কেন, আমি কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে যাব না। তাছাড়া ডকুমেন্টসগুলো আমার কাছে নেই, সোমদেব স্যারের কাছে আছে। সোমদেব স্যারের কাছ থেকে আমি ডকুমেন্টসগুলো চাইলেও সেগুলো পাবো না। অতএব তোমরা যখন আমাকে বলছো তখন আমি ডকুমেন্টস ছাড়াই তোমাদের সঙ্গে দেখা করতে যাব। আসলে রাধিকা, তোমার মেজকা বলছিল যে তোমার সঙ্গে দেখা করে পুরো বিষয়টা তোমাকে একটু পার্সোনালি বুঝিয়ে দেবে। কি বলতো রাধিকা, রাজর্ষির এই ডকুমেন্টগুলো পেলে, তোমার কাছে যা যা আছে সমস্ত কিছুর সাথে মেলালে কেসটা ফাইট করতে তোমাদের সুবিধা হবে রাধিকা। জাস্ট জাস্ট এই জন্যই বলা। এরপরও তুমি যদি ডকুমেন্টস না নিয়ে আসতে চাও এনো না। কোথায় যেতে হবে? কফি শপে, ওই কফি শপে রাধিকা, সাউথের একটা কফি শপ আছে ওখানে, ওখানে দেখা করি আমরা সকালবেলার দিকে। সকালবেলার দিকে? না না, আমার সকালের দিকে যাওয়া সম্ভব হবে না। আমি ওই বিকেলের দিকে পৌঁছে যাব। ওকে, দেখা হচ্ছে, বাই। কি বলো, আসবে? আমার নাম তমালি, আমি যখন হাল ধরেছি আসতে তোকে হবেই, উপায় তো কিছু নেই। আমি ওর কাছ থেকে ওই পেপারগুলো জোর করে নিয়ে নেব, দেখি তারপর কি করে। শুনবি শুন, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুল পেঁকাতে হবে। ও পেপারগুলো নিয়ে আসুক, প্রয়োজনে ওকে আমি কিডন্যাপ করিয়ে নেব। হে মিস্তা, কি বলছিস তুই? কিডন্যাপ করিয়ে নেব ওকে। Yes, I'm merciless. I'm ruthless. এর শেষ থেকে আমি ছাড়ব। ওই পেপারগুলো আমার চাই, ওই পেপারগুলো নিয়ে আসুক, তারপর আর বেরোচ্ছ হবে না, না কোনো চিন্তা নেই। রাজশ্রীর সঙ্গে আমি কথা বলে নিচ্ছি। রাজশ্রী এসব ব্যাপারে একেবারে পাকা খেলোয়াড়, ও পেপারগুলো নিয়ে আসবে কিন্তু আর ফেরত যাবে না। আর যদি না নিয়ে আসে?
তাহলে ওই পেপারগুলো হবে ওর মুক্তিপণ। দেখি কে ওকে বাঁচায়। আসলে ডকুমেন্টসগুলো তোমরা আমার কাছ থেকে নিতে চাও, তোমরা এটা কেন ভাবলে না যে ডকুমেন্টসগুলো আরো কপি বার করা যেতে পারে? রাধিকা, ডকুমেন্ট জমা করার থেকেও বড় কথা হচ্ছে কুশলদার সঙ্গে আমরা সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে ফেলতে চাই। চলো 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 পাল্টা।